السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত দর্শকবৃন্দ ইসলামিক টেলিভিশন আয়োজিত যাকাত বিষয়ক অনুষ্ঠান যাকাত সমৃদ্ধির আমল যাকাত সমৃদ্ধির আমল এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের বিভিন্ন মাসায়েল বিভিন্ন দিক সম্পর্কে ধারাবাহিক বর্ণনা করে আসছি আজকের এই পর্বে আমরা যাকাতের অন্যতম একটি অংশ ওসর বা ফল ফসলের যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইতিপূর্বে এর প্রাথমিক কিছু বর্ণনা একটি অনুষ্ঠানে হয়েছে এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এখানে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন আমার ডান পাশে রয়েছেন জামিয়া কাসিমিয়া নরসিংদীর প্রধান মুহাদ্দিস মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার বাম পাশে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র উপদেষ্টা দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুধীবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই ওসর সম্পর্কে উল্লেখ করেছেন তিনি বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহ অর্থাৎ মানুষ যখন ফসল উৎপন্ন করবে সেই ফসল উৎপাদনের দিন আহরণের দিন তারা যেন এর হক আদায় করে দেয় এই হক বা ফসলের যে অংশ সেটি গরিবকেই দিতে হবে অর্থাৎ যাকাত যারা নেবেন যাকাতের যে খাতগুলো রয়েছে সেগুলোর কোনোটিতেই দিতে হবে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এ দেশে বিশাল জমি রয়েছে যেগুলোতে সরাসরি নদী বা বৃষ্টির পানির দ্বারা ফসল হয় এবং অনেক জমি রয়েছে যেগুলোতে কৃষি সেচের মাধ্যমে কৃত্রিম উপায়ে পানির ব্যবস্থা করতে হয় শরীয়ত যে সকল জমিতে বা বাগানে বৃষ্টির পানি আসে বা ঝর্ণা বা নদী থেকে পানি আসে সেখানে উৎপাদিত ফসলের এক দশমাংশ দান করার জন্য বলেছে আর যে সকল ফসলি জমিতে বা বাগানে কৃত্রিমভাবে সেচ কার্যের মাধ্যমে পানি পৌঁছাতে হয় সে সকল ক্ষেতের বা বাগানের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ গরিবদেরকে দেওয়ার জন্য নির্দেশ করেছে আমাদের অনেক কৃষক বা অনেক ফসলের মালিকেরা এই মাসায়েল সম্পর্কে ইসলামের বিধান সম্পর্কে অসচেতন হওয়ার কারণে না জানার কারণে এটি আদায় করছেন না অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে যে আমরা তো জমিনের বা ক্ষেত খামারের খাজনা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি আবার ওসর বা যাকাত দিতে হবে কেন এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ খাজনা বা ট্যাক্স সেটি দেওয়া হচ্ছে সরকারকে সরকার এই সকল ব্যবস্থাপনা অব্যাহত রেখেছে এবং সরকার থেকে আমরা অনেক ধরনের নিরাপত্তা সুযোগ সুবিধা রাস্তাঘাট ইত্যাদি পাচ্ছি আমাদের ফসল উৎপন্ন হচ্ছে সেটি বাজারে পৌঁছানোর ব্যবস্থা আমরা পাচ্ছি ইত্যাদি কারণে কিন্তু এই ওসর বা যাকাত এটি আল্লাহর হুকুম গরিবের হক অবশ্যই সেটি গরিবকে দিতেই হবে এই যে আমাদের অজ্ঞতা বা অসচেতনতা তা দূর করার জন্যে আমরা বিভিন্নমুখী প্রয়াস চালিয়ে যেতে পারি এরই অংশ হিসাবে এই সকল প্রয়াসের অংশ হিসাবে ইসলামিক টেলিভিশন এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করেছে আজকে আমরা ওসরের পরিচয় সংক্ষেপে এবং এর আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার জন্যে মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে অনুরোধ করছি জি ধন্যবাদ আসলে ওসর সম্পর্কে গত পর্বে সামান্য একটু আলোকপাত আমরা করেছিলাম তো ওসর এটি আরবি শব্দ ওসর অর্থ হল দশ ভাগের এক ভাগ এখানে আরেকটি পরিভাষা আছে যেটা মুসলিম হিসাবে আমাদের জানা দরকার নিসফুল ওরস আমার জমিনে হয় ওসর ওয়াজিব হবে না হলে নিসফুল ওসর মানে ওসরের অর্ধেক অর্থাৎ 20 ভাগের 1 ভাগ ইসলামী পরিভাষাগুলি জানা এটাও তো ইবাদত জি জি আমাদের দেশে আমরা বড় জোর যাকাত পর্যন্ত হয়তো আমাদের জ্ঞান পৌঁছেছে কিন্তু ওসর বা নিসফুল ওসর এই বিষয়ে আমাদের খুব একটা জ্ঞান অনেকেরই জানা নেই জি এটা জানা নেই এই জন্য এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সমাজে ইসলামের কোনো একটি সুন্দর বিধান চালু করলো সে এটার পারিশ্রমিক সওয়াব পাবে এবং
কিয়ামত পর্যন্ত যত মানুষ তাকে অনুকরণ করবে সবার সমান সওয়াব সে পেয়ে যাবে। আমাদের সমাজে ওসর নেই হিসেবে ইসলামিক টিভি ওসরের বিষয়ে যে আয়োজন করেছে, ইসলামিক টিভি কিয়ামত পর্যন্ত এর সওয়াব কিন্তু পাবে। এবং আমরা যারা আজকে শরীক হয়েছি এবং শ্রোতাবৃন্দ যারা আজকে এটা শুনছেন, আপনারা যদি এটা আমাদের সমাজে চালু করে দেন, এই সুন্নতটা মরে গেছে। ইসলামের এই রীতি, এই 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 যে নিয়ম, এটা কিন্তু আমাদের সমাজে অনুপস্থিত। এটাকে পুনরুজ্জীবিত করা, সমাজে চালু করে দেয়া, যখন আমাদের কাছে জ্ঞান এসে গেছে, এখন থেকে আর কোনো ওজোর নেই, এটা অবশ্যই আমাদেরকে আমাদের সমাজে বাস্তবায়িত করতে হবে। ওসর এই জিনিসটি বছরে আমাদের যতবার ফসল হবে ততবার কিন্তু এটা আমাদের উপরে ফরজ। প্রতি তিন মাসে চার মাসে যদি একবার ফসল আমরা কাটি, তাহলে বারো মাসে তিনবার ফসল কাটতে পারি। তাহলে তিনবার যদি কাটি, তাহলে আমাদের উপরে ওসর ফরজ হবে কতবার? তিনবার। যাকাত একবার ফরজ হয়, কিন্তু ওসর ফরজ হবে যতবার ফসল হবে, যতবার ফল হবে ততবার। দেখা যাবে একটা কৃষি প্রধান দেশে যাকাতের চেয়েও ওসরের প্রভাবটা অনেক বেশি, কারণ যাকাত তো পাবে একবার, কিন্তু ওসর পাবে ফসলের মাধ্যমে তিনবার, আবার ফলের মাধ্যমেও সারা বছর। নারিকেলের ওষুধ তো সারা বছরে দেওয়া যাবে, তারপরে বারো মাসই যেসব ফল আছে সেগুলির ওষুধ কিন্তু বারো মাস চলবে, মৌসুমি যেগুলি ফল আছে সেগুলির মৌসুমি ওষুধ চলবে। তাহলে ওষুধের পরিধি কিন্তু বিরাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী বলেছেন, ফি কুল্লে আশারাতে কেনবিন ফি কুল্লি আশারাতে আকনাইন কেনবুন ইউআল্লাকু ফিল মাসাজিদি লিল মাসাকিন। তখন ওসরের সিস্টেমের মধ্যে এটাও ছিল, যার খেজুর গাছে দশটা কাঁধি আছে, তিনি একটা কাঁধি এনে তিনি মসজিদে ঝুলিয়ে রাখলেন। তখন মসজিদ ছিল তো মুসলমানদের সকল সামাজিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র, এই জন্য যেখানে সেখানে ধর্ম মসজিদে গিয়ে পাবে, দুনিয়ার যে একটা কিছু প্রাপ্তি সেটাও কিন্তু মসজিদেই সেটা পাওয়ার ব্যবস্থা ইসলামে রয়েছে। এই জন্য ওসরের মধ্যে এমন একটা সৌন্দর্য আছে যে ওসরের যেই জিনিসটা আমরা দেব সেটা মসজিদে একটা অংশ আমরা দিয়ে রাখবো। তাহলে আপনি, আমরা বুঝতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পাঁচ লক্ষ মসজিদে বা যে পরিমাণ মসজিদ আছে সবগুলিতে যদি ওসরের মাধ্যমে আমরা খাবারের একটা ব্যবস্থা করে রাখি, তাহলে অবশ্যই মানুষ নামাজি হবে। অনেক ক্ষেত্রে অনেক গরিব মানুষ সেখানে তারা নামাজ পড়তে যাবে, তারা আখেরাতও পেল দুনিয়াও পেল। তো ওসরের উপকারিতা অসীম আমাদের, বিশেষ করে কৃষি প্রধান দেশ হিসাবে আমাদের দেশে এটার প্রয়োজনীয়তারও কোনো শেষ নেই। অতএব এটা আমাদের সমাজে বাস্তবায়ন হওয়া উচিত। আর ওসর, এটা আমরা আগে বলেছি, এর খাত কিন্তু যাকাতের খাত যেগুলি আছে সেগুলি, এবং এটি কোনো ফকির মিসকিনের প্রতি এহসান না। এটা যাকাত যেমন মালিক গরিবের হাতে তুলে দিতে হবে, ওসরও যিনি জমিনের মালিক তিনি ফকির মিসকিনকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। এটা তার উপরে হক, এটা তার উপরে ইসলাম কর্তৃক অবধারিত। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন মাওলানা কাজী ইব্রাহিম সাহেব। যাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই, আপনার পছন্দের কাপড়টি যাকাতের কাপড়। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।